শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদীনালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির আমার আবাদের কাছে যে নদী আছে কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়, কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। এবার আমাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গাদেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজ কচ্ছপকে এ কুমির নষ্ট করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তালগাছের ন্যায় বড়, ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে সিঁত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত, লাঙুলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে আমাদের সেই ভয় হইল। তাহার পর ল্যাজের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পদ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাই এইরূপ ভাবিতেছি, এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমাদের সম্মুখে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক পায় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিড়িয়া ওই গহনাগুলি বাহির করিব, অন্তত 5-6 হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নোঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তাহার পর যে কাছিতে মানোয়ারির জাহাজ বাঁধা থাকে সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটা মানুষ খাইয়াছে। 4 দিন পূর্বে এক সাঁওতালিনী এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নাঙরটিকে আমি বঁড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাতসুতো ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাতসুতোর ন্যায় হইল। নোঙ্গরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্য দিক এক গাছে পাক দিয়া রাখিলাম। তাহার পর 50 জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা 3টার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বড়শিতে মহিষের বাছুর বাঁধিয়া দিয়াছিলাম সত্য,
কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল, সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না, পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নঙ্গরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে, বড়শির ন্যায় নঙ্গর কুমিরের মুখে বিঁধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই পঞ্চাশ জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে ওই পঞ্চাশ জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি এই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল, প্রায় ৫০০ লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসুরিক বলে কুমির সেই ৫০০ লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নঙ্গর বা ভাঙিয়া যায়, কখনো ভয় হইল যে সে জাহাজের দড়ি বা ছিঁড়িয়া যায়, কখনো ভয় হইল গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া বা পড়ে। নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটিত যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ দুইটি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণ রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুমির হীনবল হইয়া পড়িল। বেলা ৯টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়ে উপরে তুলিলাম। বড় বড় ছোড়া বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিড়িতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল, আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনাইয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট চিড়িয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিল, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিল, কি দেখিলে? অন্যান্য শ্রোতাগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই, আর দুঃখের কথা, কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতাল রমণী ৪ দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সেই রমণী পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে, তাহার পর নিজের বেগুনের ঝুড়িটা সে উপুড় করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে দাঁই করিয়া রাখিয়াছে, ঝুড়ির উপর বসিয়া রমণী বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর বসিয়া স্ত্রীলোকটি বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, ওহে, ও গহনা আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি,
ও গহনা খুলিয়া দে। কেউ মেউ করিয়া স্ত্রীলোকটি আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ বাঁশ ও লাঠি সোঁটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ লইল না, সুতরাং চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে স্ত্রীলোকটিকে ঘরে লইয়া গেল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্যও সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো তো? ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প, কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়িয়া আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরদের দাঁতের মতো কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সেই কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল।